আমি সুমন, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত। আজকে 30 তারিখ বিকাল 5 ঘটিকা জনিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে যেই রাস্তাটা, সেখানে গরু ভালোই বেচা কেনা হচ্ছে। এখন প্রচুর ক্রেতা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা। এখানে একটা গরু দাম দেওয়া হচ্ছে, কত এসে খাসি ভাই, কত এসে গেল 90,000 টাকা, 15,000 টাকা পা খাসি। এই গরুটা চাচ্ছে 1,35,000, এই গরুটা চাচ্ছে 1,20,000। আমরা সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। আজকে বিকালে 30 তারিখ 5টার সময় প্রচুর পরিমাণে মানুষ ক্রেতা দেখা যাচ্ছে, সবাই এসছে কেনার জন্য, তাদের পছন্দের গরু ক্রয় করার জন্য। গরুটার দাম হয়েছে 115,000। কত হয়েছে গরু? 55,000 টাকা হয়েছে গরুটার দাম। কত হয়েছে ভাই এটা? এটা কত হয়েছে? এটা দাম 1,28,000 টাকা। সামনে একটা গরু আছে, এটা কত হিসেবে? 56,000 টাকা দামের গরু। দেখেন 56,000 টাকা দাম নিয়েছে এটা। কত হয়েছে গরু? এটা কত হয়েছে? হ্যাঁ, 165,000, 165,500। এটা গাই গরু, যেটা গাই গরু দেখতে পাচ্ছ। আর একটা গরু আসছে, এটা কত হয়েছে ভাই? এটা কত কত হয়েছে? হ্যাঁ, 80,000 টাকা আছে। সবাই যার যার পছন্দ মতন গরু কিনে নিয়ে যাচ্ছে আমরা দেখছি। এখানে একটা গরু বিক্রি করার জন্য গরুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। ৯৩,000 টাকা দেবেন গরু বিক্রি হয়েছে, এটা হাসিল করার জন্য কাউন্টারে নিয়ে হচ্ছে। গরুটার দাম হচ্ছে 93,000 টাকা। এবার আরেকটা গরু হাসিল করা হয়েছে, এখন আমরা দেখি গরুটার দাম কত। ভাই এই গরুটার দাম কত হয়েছে? এটা কত হয়েছে দাম? হ্যাঁ, 80,000। দেখুন 80,000 টাকা। কত হয়েছে দাদা এটা? ভাই এটা কত হয়েছে? 55,500। এই পাশে আর একটা গরু আসছে, ভাই এটা কত হয়েছে গরু? এটা কত হয়েছে দাদা? হ্যাঁ, এটা কত হয়েছে? 65,000 টাকা।
আসলি সহ 75,000 টাকা। গরু আমরা দেখলাম ট্রাক্টরে নিয়ে আসা হয়েছে, এটার দামটা আমরা জানি। এটা কত হয়েছে? এটা কত? হাসিল করার জন্য একটা গরু পাগলামি শুরু করছে সবাই মিলে, যে হার অবস্থা। এটা কত হয়েছে ভাই? এটা কত হয়েছে? দুইটা 170। দুইটা গরু 170। গরুগুলো যখন বন্ধ থাকে একটু ছাড়া পেলে তারা বেশ লাফালাফি করে, সেখানে এই অবস্থা। একটা গরু আসছে, এটা কত হয়েছে? তো 60,000 টাকা দাম হয়েছে গরুটা। বেশ গরু খুব বিক্রি হচ্ছে এখন শনিরাখা হাটে। এটা কত হয়েছে? এটা কত হয়েছে? কত? হ্যাঁ, 85,500। এটা কত হয়েছে? কত হয়েছে এটা? হ্যাঁ, কত হয়েছে? 7,000। কত? 67,000। এটা কত আছে ভাই? 90,000 টাকা। গরু এটা বিক্রি হচ্ছে, গরু আসছে। এটা কত হয়েছে ভাই? হ্যাঁ, এটা কত হয়েছে? 37,800। এটা কত হয়েছে ভাই? হ্যাঁ, এটা কত হয়েছে? 70,000 টাকা।
কত হয়েছে? 71,500 টাকা। এটা কত হয়েছে দাদা? এটা হয়েছে 62। এটা হলো 62,000 টাকা দাম এগুলো। আর তার পাশের টা হলো 71,000। এটা কত হয়েছে ভাই? ভাই এটা কত হয়েছে? এটা কত হয়েছে? 90,000। টাকা দাম এগুলো। এটা কত হয়েছে? কত হয়েছে? এগুলোটার দাম কত হয়েছে? হ্যাঁ কত হয়েছে এটা? আপনাদের এখন আমি ধনিয়া কলেজে সামনে দিয়ে যে আসিবিডিসি ব্যাংকের সামনে যে হাটে গরুগুলো ছিল সেখানে কি অবস্থা এখন গরু ওটা দেখাচ্ছি। তাই মোটামুটি বেশ ভালোই গরু বিক্রি হয়ে গেছে। এখন কি পরিমাণে হাটে গরু আছে সেটার আপডেট আপনাদের জানাচ্ছি। এই পাশে হাট সব বিক্রি হয়ে গেছে, এই পাশে আছে কিছু। এই পাশে কিছু গরু অবস্থান করছে ছোট ছোট, এই পাশে বেশ ছোট ছোট গরু অবস্থান করছে। মোটামুটি মাঝারি এবং একটু বড় সাইজের গরুগুলো বিক্রি হয়ে গেছে। এখন ছোট গরু রয়ে গেছে যে এই সাইজের গরুগুলো যেটা আমরা এখন এখানে দেখছি এই সাইজের গরুগুলো এগুলো হাটে বেশ ভালোই বিক্রি হচ্ছে, 60,000 থেকে 1,00,000 মধ্যে যে গরুগুলো। এখানেও গরু বেশ ফাঁকা ফাঁকা অবস্থা আমরা এখন দেখছি। আর মাত্র একদিন সময় আছে হাটে, সেই হিসাবে আজকে বেশ ভালোই গরু বিক্রি হয়ে গেছে। এই পাশেও গরু বেশ ফাঁকা ফাঁকা অল্প অল্প কিছু গরু আছে। এখন বর্তমানে যে অবস্থা রয়েছে তাতে ক্রেতার সংখ্যা বেশি দেখছি দেখতে পাচ্ছি আমরা। সেই দিকে আমরা একটু যাই দেখি সেখানকার গরু কি অবস্থা। এখানে প্রচুর মানুষ সমাগম হয়েছে, এদিকে গরু দুই পাশে গরু আছে। এখানে বেশ গরু ফাঁকা ফাঁকা আমরা দেখতে পাচ্ছি, গরু বেশ ভালো এদিকেও বিক্রি হয়েছে। এই পাশে গরুগুলো মোটামুটি ভালো বেচা কেনা হয়েছে দেখতে পাচ্ছি আমরা, বেশ ভরা ছিল। আজকে গরু বিক্রির চাপ একটু বেশি। অনেকে শেষ রাত অর্থাৎ চান রাতে রিস্ক নিতে চাচ্ছেন না, আজকে সব বেশ কিনে ফেলছেন। এপাশে আমরা বেশ ফাঁকা দেখতে পাচ্ছি। এটা কত হয়েছে দাদা? 65,000। এটা 65,000 টাকা দামের গরু। মোটামুটি গরু খুব পাইকারিরা গরু ছাড়া শুরু করেছে।
এখানে আমরা গরু দেখতে পাচ্ছি, দেশ বাংলার সামনে ভরা ছিল, সেখানে গরু এখন বেশ ফাঁকা অবস্থা দেখছি আমরা। নবরণ স্কুলের সামনে ভরা ছিল গরু, সেখানেও গরু এখন ফাঁকা হয়ে গেছে, অল্প কিছু গরু আছে, কিন্তু ক্রেতা এখন প্রচুর ক্রেতা দেখা যাচ্ছে, এখনো ক্রেতা রয়ে গেছে অনেক। বর্ণমালা স্কুলের সামনে গরু ওখানে আছে, গরু কিন্তু এখানেও কম, এখানে বিক্রি হয়ে গেছে গরু। এটা কত আছে তো? এখন গরু গুলো অবস্থান করছে, ফাঁকা ফাঁকা অবস্থা অবস্থান করছে। শরীরটা সামনে যে গরু ছিল সেগুলো বেশ ফাঁকা অবস্থা দেখা যাচ্ছে, এখানে গরু কম। এখানে প্রায় গোয়ালগড়ের মোড় যেটা বলা হয় সে পর্যন্ত গরু ঘুরে গেছিলো, কিন্তু এখন গরু সব দিক দিয়েই ফাঁকা কমে গেছে, গরু অর্থাৎ বিক্রি হয়ে গেছে সব কিছু। গরু এখনো প্রচুর গরু ছিল আশেপাশে, এখানে গরু এখন খালি হয়ে গেছে, আশেপাশে গরু অল্প বিশ্ব গরু আছে। জেনায়েতের ফুচকা হাওয়া, জেনায়েতের ফুচকা হাওয়া সামনে গরু ছিল কিন্তু সেখানেও এখন গরু বেশ কম, গরু অবস্থান করছে। আমরা আপনাদেরকে বর্ণমালা স্কুলের কলেজের যে রাস্তাটা গোয়ালবাড়ি মোড় পর্যন্ত গেছে সেই রাস্তার গরুর অবস্থা ছিল দেখাচ্ছে, এখানেও বেশ গরু ফাঁকা, কিছু কিছু গরু রয়ে গেছে, আমরা দেখছি বেশ কিছু কিছু গরু রয়ে গেছে, রাস্তা দিয়ে গেছে, সেখান থেকে আমরা দুই গরু দেখতে পাচ্ছি, এক পাশে গরুগুলো আছে, এখানেও বেশ গরু রয়ে গেছে, গরুগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এদিকে ক্রেতা সাধারণত একটু কম, এ পর্যন্ত গরু আছে। আমরা এখন অবস্থা করছি আইসা মহাসা মার্কেটের পাশের রাস্তা, এখানকার সেখানে মন্দিরে এখানকার যে গরুগুলো আছে সেগুলো এর আগে আপনাদের জানিয়েছিলাম কিন্তু ফাঁকা ফাঁকা অবস্থান ঘুরে আসলো, বড় সাইজের গরুগুলো আধারে ছোট করে বেশি বেশি হচ্ছে। এটা হলো তোমার গাড়ি, অর্থাৎ এখানে সব চুরি বটে ধার করানো হচ্ছে, চুরি বটে সবাই বিক্রি করছে এবং ধার করে নিয়ে যাচ্ছে, কোরবানি গরু জবাই কাজে লাগবে। এখানে গরু এই পাশে গরুগুলো এখন বেশ আছে দেখতে পাচ্ছি আমরা, এদিকে
মোটামুটি আছে। একটু ধনিয়া করে যে সামনে যে প্রচুর ক্ষেত্র ছিল সেগুলো এদিকে কম। গরু আমরা বেশ দেখতে পাচ্ছি এখনো রয়ে গেছে। গরু দেখতে পাচ্ছি এখানেও ছোট বড় বেশ গরু রয়ে গেছে এখনো। আমরা আজকে আপনাদের তো সব জিজ্ঞেস করে জানাচ্ছি না গরু এখন কি অবস্থা আছে। আজকে 30 তারিখে হাটে এখন গরু কি পরিমাণে আছে সেটা আপনাদেরকে জানানোর জন্য দেখাচ্ছি আপনাদেরকে। এখন পলাশপুর কদমতলি যে রাস্তাটা সেই রাস্তার সামনে অবস্থান করছি, এখানেও এখনো গরু রয়েছে। এখানো গরু রয়ে গেছে কিন্তু এই পাশে ক্রেতা খুব একটা দেখছি না, খুব কম ক্রেতা এই পাশে। এখানে এখনো গরু আছে। শেরেবাংলা আইডিয়াল স্কুল অ্যান্ড বিএম কলেজ এর সামনে গরুগুলো ছিল, এখানে বেশ প্রচুর পরিমাণে গরু ছিল, সেখানে এখন গরু কমে গেছে। এখানে যথেষ্ট কিছু গরু রয়েছে। আমরা সামনের দিকে যত যাচ্ছি গরু আরও আছে দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত রয়ে গেছে, গরু বিক্রি হয়নি। কিন্তু ক্রেতারাও ঘুরে ঘুরে দেখছে যে একটা ছোট একটা মাঠ আছে, এই মাঠে আমরা বেশ কিছু গরু দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত গুলো বিক্রি হয়নি এবং গরু বেশ ছিল, এখন বেশ খালি পর্যায়ে আছে। এখানে আমরা বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পর্যন্ত এখানে গরু রয়ে গেছে। গরুটার দাম চাচ্ছে 95,000। ৬৫,000 টাকা দামের গরু হচ্ছে। আজকে প্রচুর গরু বিক্রি হচ্ছে, এখনো গরু রয়ে গেছে। আমরা এখন যা দেখতে পেলাম তাতে বুঝতে পারছি হাট অর্ধেক খালি হয়ে গেছে, রাত্রেও বিক্রি হবে প্রচুর। রাতে বোঝা যাচ্ছে যে পরিমাণে আমদানি হয়েছে সেই অনুযায়ী গরুর চাহিদা মনে হয় এখনো রয়ে গেছে। পুরো মাঠের মধ্যে 2/3 গরু বিক্রি হয়ে গেছে, আর এক অংশ আছে, এটা হয়তো আজকে রাত্রে এবং কালকে সকালের মধ্যে হয়তো শেষ হয়ে যেতে পারে। তো আজকে এই পর্যন্ত আপডেট আপনাদের জানালাম। সামনে আবার আমাদের আপনাদের বাকি আপডেট আবার জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।